আল্লাহ কাল কিয়ামতের চিত্র বর্ণনা করে বলছে, ইস্তাগফারা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররা, বলছে ওয়া তাকাত্তা বিহিমুল আসবাব, সূরা বাকারা 166 167 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠের অবস্থা যখন এই ভক্তদের থেকে, মুরিদদের থেকে, অনুসারীদের থেকে এই বুজুর্গরা পৃথক হয়ে যাবে, সম্পর্ক যখন ছিন্ন হবে, তখন বলবে, কারা বলবে? এই ভক্তরা বলবে, এই মুরিদরা বলবে, এই অনুসারীরা বলবে, আল্লাহ যদি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিত, আল্লাহ যদি আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিত, ফানা তাবাররা মিনহুম কামা তাবাররাউনা তাবাররাউ মিন্না, তাহলে আমরাও তাদেরকে আজকের মতো বর্জন করতাম। তাহলে কাল কিয়ামতের মাঠে এই দরবেশদের সাথে মুরিদদের কোনো সম্পর্ক থাকবে না, এই পীরদের সাথে মুরিদদের সম্পর্ক থাকবে না, বোঝা যাচ্ছে। কাযালিকা আল্লাহ বলছেন, ইউরিহিমুল্লাহু হাসারাতিন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাকুম হাসারাতিন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই ভক্তদেরকে, মুরিদদেরকে, অনুসারীদেরকে তাদের কৃতকর্মের কারণে আক্ষেপ করাবেন। আল্লাহ বলছেন এই ভক্তরা, এই মুরিদরা যারা বুজুর্গের পূজা করেছে, আলেমের পূজা করেছে, দরবেশের পূজা করেছে, এই মুরিদরা, অনুসারীরা কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর বেহায়া পীর সাহেব বলে আমার পীর কিয়ামতের মাঠে জাহাজ নিয়ে অপেক্ষা করবে, আরে বিয়াদত কিয়ামতের মাঠে পানি থাকবে না, তুই জাহাজ চালাবি কি করবি? লজ্জা শরম থাকার দরকার তো একটু, বেহায়া কোথাকার? ভক্তদেরকেই ধোকা দেওয়ার জন্য সব পীর ধোকাবাজ, আমূলত অর্থ কামায়ের জন্য, টাকা কামায়ের জন্য। আশ্চর্য বাংলাদেশ একটা, সারা দেশের মানুষের, কৃষকের কাছ থেকে ট্যাক্স নেয়, দরিদ্র কাছ থেকে ট্যাক্স নেয়, সব লোকের কাছ থেকে ট্যাক্স নেয়, কিন্তু পীর দরবেশ বুজুর্গের আস্থা থেকে ট্যাক্স গ্রহণ করা হয় না। সারা দেশের অবস্থা তাই। আজকে যেমন সারা দেশে ক্যাসিনোতে ভর্তি হয়ে গেছে, কিলবিল করছে, ঠিক প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, সমাজে সমাজে এই ভণ্ড পীর ফকিরে গোটা দেশ ভর্তি হয়ে গেছে কিনা? ওমা হুম বি খারেজিন মিনান নার, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এখানেই কথা। তারপরে দুইটা এক পরে বলছি, এখানেই কথা, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না কোনোদিন। আজকে যত পীর ভক্তি চলছে, বুজুর্গের ভক্তি চলছে, দরবেশের ভক্তি চলছে, খতিবের ভক্তি চলছে, খতিব যা বলে নাকি সবই কুরআন হাদিস আছে, 36 বছর যাবত ইমামতি করছে, কিছুই জানে না, মসজিদের সভাপতিকে মূর্তির মতো বসা রাখছে। বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, কিয়ামতের মাঠে আবার ফিরে এসে ওদেরকে মুগর দেওয়ার ওয়াদা করবে আল্লাহর কাছে, আল্লাহ ফেরত দিবে দুনিয়াতে? এখন বুঝছো না, বক্তব্য এখন কানে ধরে না, পীরের পূজা করছো, পীরকে সেজদা করছো, বলেছে আমার মুরিদদের মক্কায় যাওয়া লাগে না, ওই পীরের দুই পায়ের মাঝখানে সেজদা করলেই ভাই। আস্তাগফিরুল্লাহ, এরা কি মুরতাদ না? এরা এরা মুরতাদ, যারা হজকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। আর এক বাটপার বলে দিয়েছে যে আমার মুরিদদেরকে, আমার সন্তানদেরকে হজে যাওয়া লাগে না, স্বপ্নে হজ হয়ে যায়। কত বড় বাটপার এটা! কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন,
শুনুন, এটা ভালো করে শুনুন। সহি মুসলিম প্রথম খণ্ডের 100 পৃষ্ঠার হাদিস। আল্লাহ কালকে ঘোষণা দিবেন হিসাব সহজ। আপনাদের ধারণা এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নেবেন কি আমাদের, তাই না? এত মানুষের হিসাব নেবেন আল্লাহ কি করে? হিসাব সোজা, ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ সমস্ত মানুষকে জমা করবেন এক জায়গায়, জমা করে বলবেন, ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইয়্যান ফালিয়াত্তাবি, পৃথিবীতে যে যার অনুসরণ করেছো, যে যার ইবাদত করেছো, সে তার অনুসরণ করো এখন। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা, এই ঘোষণা আসা মাত্রই যে সূর্যের পূজা করেছে, সূর্যকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবেন হুজুর চলে গেছে জাহান্নামে, তুমিও যাও। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কামারাল কামারা, যে ব্যক্তি চন্দ্রের পূজা করেছে, চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করে বলবেন চলে গেছে তোমাদের দরবেশ, তুমিও যাও। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল আসনাম আল আসনাম, যারা ছবি মূর্তির পূজা করেছে, ছবি মূর্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ বলবেন তোমার হুজুর চলে গেছে, তোমরাও যাও। আমার পূজা কেউ করনি, আমার এবাদত কেউ করনি, নেতা নেত্রী ছবিকে সামনে নিয়ে এসে পূজা করেছো, অর্চনা করেছো, সেজদা করেছো, ফুলের মালা গেথে রেখেছো, যত মুরিদ বাংলাদেশে আছে সমস্ত মুরিদের নিজ নিজ পীরের ছবি বাড়িতে রাখা আছে, বাড়ি থেকে যাওয়ার সময় পীরকে সালাম করে যায়, ছবিকে ঢোকায় এসে আবার পীরকে সালাম করে, এদের মধ্যে ঈমান আছে না? ঈমান নাই? সব মুরিদের একই অবস্থা, এমন কি লজ্জাজনক অবস্থা, লজ্জাজনক অবস্থা। যারা জেনারে শিক্ষিত ব্যক্তি তাদের বেশ বিষয়ে আমি বলি, তাদের মনে অহংকার বেশি, তারা কোরআন হাদিসের আলোচনা শুনতে চায় না, কোরআন পড়তেও চায় না, হাদিস পড়তেও চায় না, তারা মনে করে আমরা বড় জ্ঞানী মানুষ। আমি বলি যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, ও যত বড় শিক্ষিত হোক না কেন, ও নিম্ন শ্রেণীর অশিক্ষিত। তোমাকে আলোচনা শুনতে কিসে বাধা দেয়? আলোচনা শোনার দরকার নাই, ও টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি নিয়ে বক্তব্য দেই, এরা কিছু জানে না। তোমার ধারণা এটা, এটা হলো তোমার ইবলিসি ধারণা, এই অহংকার ইবলিস করেছিল। তোমার সময় নাই আলোচনা শুনো, তোমার সময় নাই, তুমি একটু বই পড়ো। তুমি কত বড় পদ অধিকারী হয়েছো, কত বড় শিক্ষিত হয়েছো, তোমার আমেরিকার আইন জানা আছে, কানাডার আইন জানা আছে, লন্ডনের আইন জানা আছে, চীনের আইন জানা আছে, ভারতের আইন জানা আছে, জাপানের আইন জানা আছে, বাংলাদেশ সংবিধানে যা আছে সব তোমার জানা আছে, অথচ তোমার মাথার মধ্যে শুধু কোরআনের জ্ঞানটা নাই। তুমি কিসের মুসল্লি, কিসের মুসলমান তুমি? তোমার একটু স্মরণ করার দরকার, লজ্জা করার দরকার। আশ্চর্য এক ব্যাপার, ভাবতে অবাক লাগে, চিন্তা করতে অবাক লাগে। ওরা পড়বে না, ভাববে না, চিন্তা করবে না, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা ছবি মূর্তির পূজা করেছ, ছবি মূর্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলে যাও এবার ওখানে যাও। আর একটা খুলে দেখবে না যে আমাদের ইমান আছে কিনা, তুমি কত বড় পদে চাকরি করো, নিজেকে এত শিক্ষিত মনে করো, এত জ্ঞানী মনে করো, এত অহংকার কেন? তুমি মুসলমান, তোমাকে শ্রদ্ধা করে বলছি, তুমি একটু পড়ে দেখো তো তোমার ইমানটা আছে কিনা। দেখতে পারে না, পড়ে কোরআন পড়ে দেখতে পারে না, একটু শরীয়ত আলোচনা শুনতে পারে না। এখানে তো এসেছে গিরনুন কারিম, যারা নম্র ভদ্র দরিদ্র অসহায় মানুষ এসেছে, যারা সালাত আদায় করে, শিক্ষিত মানুষ কেউ আসেনি এখানে, আসছে কি কেউ এখানে? ওরা বসে বসে টিভি দেখতেছে, দেখেন গা, এদের কারণটা কি জানেন? অহংকার। বেটা তুমি ডাক্তার, তোমার ডাক্তারি জ্ঞান আছে, আমি তো অহংকার করি না যে তোমার কাছে যাব না, তোমার কাছে তো যাই চিকিৎসা নেওয়ার জন্য। তুমি ইঞ্জিনিয়ার, তোমার জ্ঞান আছে ইঞ্জিনিয়ারের, তোমার কাছে যাই। তুমি একজন আইনজীবী, তোমার জ্ঞান আছে, পরামর্শ নেওয়ার জন্য তোমার কাছে যাই।
তোমার একটু লজ্জা হয় না যে আমার শরীয়তের জ্ঞান নাই, যারা শরীয়ত জানে তাদের কাছ থেকে কিছু শিখি? কি বুঝতে পারেননি আপনারা? তুমি সময় দিতে পারো না, একটা দিন বের করতে পারো নি? মরার পরে যুগের পর যুগ সময় পাবে তুমি, দুনিয়ার ব্যস্ততা তখন কাজে লাগবে না। বলি সময় পেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ডাক্তার এমনকি ডিসি এসপি পর্যন্ত, বাংলাদেশে কিছু মানুষ আছে এমপি মন্ত্রী পর্যন্ত এইরকম লোক এখন আছে বাংলাদেশে, তারা এখন কিছুটা পড়াশোনা করে, তারা সঠিকটা বুঝে আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে বলছি না, কিন্তু অধিকাংশ মানুষই ফেরাউনের মতো আচরণ করে, অধিকাংশ মানুষই নমরুদের মতো আচরণ করে, অধিকাংশ মানুষই আবু জাহালের মতো আচরণ করে, এমনকি বেদাতি আলেমরাও আবু জাহালের মতো আচরণ করে। অবস্থা এরকম হয়েছে, আগের কথা বললাম, ছবি আর তুলবেন না, প্রত্যেকের মোবাইলে মোবাইলে ছবি আছে, দেখতে খুব সুন্দর লাগে, চলে গেছে জাফলং এর শিক্ষা সফরে, সুন্দর জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছে, এই ছবি কাল কিয়ামতের মাঠে জাহান্নামে একটা ম্যাশিং হবে। যত ছবি আপনার আছে প্রত্যেকটা ছবিকে আল্লাহ এক একটা মেশিং তৈরি করবেন, সব মেশিং ওকে এক সঙ্গে শাস্তি দিতে থাকবে। আপনি বলবেন যে এত ছোট মানুষকে এত মেশিং শাস্তি দিবে, এই ছোট থাকবেন আপনার? হ্যাঁ, বসার জায়গাটা হবে মক্কা মদিনায় যত বড় তত বড়, ওকে একটা মেশিং হবে? হ্যাঁ, ওর এক একটা উরু হবে বাইজা পাহাড়ের মতো, বাইজা পাহাড় একদিকে প্রায় লম্বাই হলো অন্তত, আমরা যতটুকু গেলাম দেখতে প্রায় 30 কিলোমিটার, আরো দেখলাম 30 কিলোমিটার গেলে ওটা পুরাবে না। আপনি বুঝে আসে না, এক একটা দাঁত হবে একটা উহুদ পাহাড়ের মতো। তো একটা মেশিন দ্বারা হবে? হ্যাঁ, যত জীবনে ছবি তুলেছেন তৌবা না করলে, তৌবা না করলে সব ছবি এক একটা মেশিং হবে, সহি মুসলিমের আদেশ, সব ছবি একটা মেশিং হবে, প্রত্যেকটা মেশিং একসঙ্গে জাহান্নামকে শাস্তি দিতে থাকবে। শেষ পয়েন্ট যেটা, যারা ধর্মীয় মাবুদ বলেন আর রাজনৈতিক মাবুদ বলেন, যারা অনুসরণ করবে মাবুদের অনুসরণ করবে, তাগুতের অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবে তোমার হুজুর চলে গেছে এবার তুমিও যাও। তাহলে দরবেশরা আগে যাবে তাই না, তারপরে কারা যাবে? মুরিদরা যাবে। যখন পাঠা দেওয়া হবে, আল্লাহ বলছে সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত, পিটায় যখন পাঠানো হবে দুই হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে হায়াক্ষে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতাম কতই না ভালো হতো, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকা ফুলারান খলিলা, যদি অমুক ব্যক্তির অনুসরণ না করতাম কতই না ভালো হতো। কার পূজা করতেন তখন কিন্তু কিয়ামতের মাঠে মনে পড়বে, কথা কি বুঝতে পেরেছেন? অতএব আপনি সাবধান, ও কাল কিয়ামত মাঠে বলবে তখন, আজকে বলছে পীর বাবা, আজকে কি বলছে? পীর বাবা। আর কাল কিয়ামতের মাঠে বলবে শয়তান। এটা আল্লাহ বলছেন, আমার ভাষা না, ও নিজে নিজে বলছে, কদ আদাল্লানি আনি দিকরি বাদাই জানি ওয়া কানা শাইতানিল সার খাজিলা খাজুলা, হায়াক্ষেপ এই আমার কাছে ওহির বিধান এসেছিল কিন্তু এই বদমাস আমাকে পথভ্রষ্ট করেছিল, এই মানুষের জন্য কত বড়ই না শয়তান, কত বড় না দুশ্মন। এখন বলছে বাবা, কিয়ামতের মাঠে বলবে কি? সাইজ করতে চাইবে কিয়ামতের মাঠে। বন্ধুরা আমার, এই সমস্ত নোংরামি থেকে বেরিয়ে এসে একমাত্র অনুসরণের ব্যক্তি হবেন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই অনুসরণ করতে হবে। এই অনুরোধটাই আপনাদের জানাচ্ছি। বন্ধুরা আমার, আমার বক্তব্য শেষ না, প্রশ্ন করবো না, প্রশ্ন উত্তর দেওয়া লাগবে না, আমি আপনাদের অনুরোধ করব, নতুন বই যে বইটা লিখছি এই বইটা আপনারা এক কপি করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, 1330টা প্রশ্ন উত্তর আছে একটা বইয়ে,
সালাত সিয়াম হজ যাকাত সংক্রান্ত যত প্রশ্ন এই বইটার মধ্যে আছে, এই বইটা আপনারা সংগ্রহ করবেন। মঞ্চে আছে 1330টা প্রশ্ন উত্তর আরকান ইসলাম আর তাবলিগের স্বরূপ নতুন বইটা আপনারা সংগ্রহ করবেন। ঘোষণা দিচ্ছি, ঘোষণা একবার হয়ে গেছে, যদি আমাকে বলেছে আগামী 19-20 ডিসেম্বর নরসিংদীর চৌয়াতে একটা বড় প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। নরসিংদীর চৌয়াতে প্রথম দিনের আলোচক অনেক, আমিও থাকবো ইনশাল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, শায়খ জালালউদ্দিন আরো আছে। দ্বিতীয় দিন থাকবেন, আমিও থাকবো দ্বিতীয় দিন, ডক্টর মুস্তিউদ্দিন থাকবেন, আব্দুল নূর মাদানী, আব্দুল আলিম কাউসার মাদানী, মোকারম বিন মহসিন মাদানী, অর্থাৎ এদেশের বড় বড় যারা বক্তা তারা অধিকাংশ থাকবে। আপনাদের বললাম প্রচলিত তাবলিগ সম্পর্কে জানার জন্য যে বইটা জরুরি নতুন এসেছে তাবলিগের স্বরূপ, এই বইটা আপনারা সংগ্রহ করবেন আল্লাহর ওয়াস্তে, আপনারা নিয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।